তট বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের ব্যাটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে আমি বলেছি যখন চব্বিশ ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে তখন আমি বলেছি আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাম তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান মরা ওই যতটুকু বেঁচে থাকা ততটুকু বাঁচলে আমি আমি এক নম্বর আসামি নই আমি দুই আসামি আসামি এক কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জেল ফাঁসি দিয়ে দেন তার মরা মানুষের ফাঁসি ঘোষণা হয় হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ তিনি একবারে জোরালো আদেশ করছেন জোরলো আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এখানি সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আবার মুক্তিযোদ্ধা কবর কি দেখেছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের পরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আব্দুর যাক নিঃস মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগ্রহ করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুর রাজাক বিন ইসুফ বলছি মোহাম্মদ সাল্লাম বলেছেন উঁচু খবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এ কথা উনিশ বিষ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি উঁচু কবর কেন কি দেখাতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি সম্মানিত দিনী ভাই বোন আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম যদি চ আমি জোরে কথা বলতে চাচ্ছি না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবা রাজ্যই প্রায় বিশ বিঘা জমির ওপরে এত বড় এরিয়া নেই দেশে কোনো প্রতিষ্ঠান নাই এ দেশে নাই জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবার রাজজাহের মসজিদটের জমি হচ্ছে নব্বই শতাংশ তিন হাজার মুসল্লি একসাথে সলাত আদায় করতে পারবে একতলা কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিটই দুই তলার কাজ হয়েছে এখানেও আরম্ভ করতাম তিন বছর আগে জমি ঠিক হয় না আজ পর্যন্ত একজন রাজি হলে আরেকজন হয় না আরেকজন রাজি হলে আরেকজন হয় না হাটা ববির হাটা বল্লককে বলেছে আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায় পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাল্লাহ আজকে যারা আছে হাটা ববির হাটা বল্লক বলুক যে আসেন কোথা থেকে জমি নেবেন নেন যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি কাজ কিভাবে হবে আমি জানি না দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট ওর মঙ্গলবার এগারোটার সময় হাঁটাবো বীর হাঁটাবো ওই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে পঁয়ষট্টি বছর থেকে ওই সব জমি পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকে ওই জমিটা সমতল করতে মোটামুটি সমতল করতে এখনো পারিনি প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালাহ এখনো সমতল হয়নি মোটামুটি যা হয়েছে তা একবার দেখে আসেন গাজীপুরের একালার মাটি একটা নিচু একটা এরকম উঁচু বড় বেমানান তাকে ঠিক করতে এত টাকা খরচ দেখা আসেন একটু আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি টাকা দিতে অনুরোধ করিনি টাকা ওপরে আছে ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দিবে ওখানে আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে থাকে তার একশো পনেরো জন শুধু এতেম আমি টাকা দিই আমি এক দিনের টাকা দিতে পারবো না এক এক সন্ধ্যায় আমি তো ভিক্ষুক ভিক্ষা করি ভিক্ষা করে বাড়ি মানুষের বাড়ি বাড়ি কারোর কাছে পাঁচশোটা এক হাজারটা টাকা নিতে আমাকে দশ বার মোবাইল করা লাগে ২০ বার বারে পঞ্চাশ বার লাগে ভিক্ষা করে প্রতিষ্ঠান চালাই নিঃস কোনো নির্ধারিত মানুষ নাই এর নিচে চলছে চলবে ইনশাল্লাহ দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটা পাঁচটার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া যায় ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কয়েক কোটি টাকার জমি ওখানে কিনা আছে কয়েক কোটি টাকার জমি এখানেও কিনা আছে ওখানে তেরোশো মানুষের ছেলেদের অংশে রান্না হয় আর মেয়েদের অংশে সাতশো সাড়ে সাতশো মহিলার রান্না হয় তার সাতশো পনেরো জন শুধু মেয়ে তিনটে করে গার্ড আছে ওখানে ছজন গার্ডের এখানে দুইজন আছে। আপনি দুজন ঢুকতে পারবেন না এখানে যান যান এখন আপনি এমনি ঢুকতে পারবেন না তো আপনার জাগে না দেখারও কথাটা বলে রাখি এদেশের শীর্ষস্থানীয় আলেমা বক্তব্য দিবেন এই মার্চের পাঁচ ছয় বৃহস্পতিবার শুক্রবার সামনের বৃহস্পতিবার শুক্রবারের পরের বৃহস্পতিবার শুক্রবার আপনি মরব্বী মানুষ আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি ওখানে যাবেন দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেম ওলমা কথা বলবেন আকরাম মিন আব্দুল সালাম তার মধ্যে একজন আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা আমি আপনার দুয়ার ভিখারি খালি আপনি বলবেন আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো আমি সেদিনও বলেছিলাম খালি উপরের কবুলিয়ত উপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ আর আমি আমার ব্যাপারে যেটা বলি যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না আমি নিজে খাই নাই এখানে কালকে যাবেন এখানে একটা ভাউচার ফাইল আছে যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে দেখবেন এই এই ছেলে দেখি হিসাব রক্ষক দেখি তোমার ভাউচার ফাইলটা দেখি আব্দুল রাজাক সাহেবের ফাইল আছে না এখানে বোর্ডিং সুপার আছে হিসাব রক্ষক আছে ওখানে দুইজন তিনজন হিসাব রক্ষক আছে বোর্ডিং সুপার আছে একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী একশো ছাপান্ন জন আর মাসিকা লিতেশাম পত্রিকার মুফতি দশ জন এ দেশের আরেকটা পত্রিকা বের করেন যার এই অবস্থা খালি মুফতি দশ জন মাসিকা লিতেশাম পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার আমার দিনটা এখন মনে নাই তবে এই সপ্তাহতেই পনেরো জন মানুষ কর্মচারী আছে শিক্ষক আছেন ওই মাসিকা লিতে সাম্পত্রিকের পিছনে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা আমি চেষ্টা চালাচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে আবার আলে উলমা জন্ম নেই যারা শিক্ষা দিতে পারবে আবদুল আলিম মাদানি এখানকার প্রিন্সিপাল আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র আমি কোনো দিন তাকে পিটাতে পারিনি এছাড়া যত আছে সবাকে কম বেশি পিটালছি সে যে হোক কিছুদিন আগে যে প্রিন্সিপাল ছিল ও হাসেম আর এখন আপনার এই দারুস মিরপুর ঢাকা আবদুন আব্দুর মাদানি অক কবে কবে পিটালছি তবে এরা মেধাবী সব মুশফিক যে এখন মুশফিকুর রহমান নাজিরা বাজারের শিক্ষক প্রায় যারাকে পড়িয়েছি তারা এখন একটা মাঠে কাজ করছে এমামউদ্দিন আব্দুল আবদুলবা বা এমামুদ্দিন বিন আবদুল বাসির অনেক দিনের ছাত্র মোজাফর অনেক দিনের ছাত্র তবে এদের মধ্যে সবচেয়ে মেধাবী এখন এখন যে প্রিন্সিপাল এই আমার সামনে কোনোদিন ভুল পড়েছে তা আমার জানা নাই আর পড়াতে একটু উনিশ বিশ হলে আমি কখনো দিন ছাড় দি একবারে পিটাতে পিটাতে ক্লাসে ঘ্যাল করে দিয়েছি উনিশ বিশ একটা শব্দের উনিশ বিশ চলবে না যেইভাবে শব্দ আছে ওইভাবে পড়ে দিতে হবে এই গতিতেই আছি খালি একটু দোয়া করবেন দোয়ার ভিখারি মহান আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট সয়েব আলহি সালাম বলেন অমা তৌফিকি ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই আলাইহে তাবাক্কাল তো ও ইলাইহি উনিব আমি আল্লাহর উপরেই ভরসা রাখি তার নিকটেই ফিরে যাব মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ফায়জা আজম তা ফতাওয়াক্কাল আলাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন কোন কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন ইন্নাল্লাহা ইহাব্বুল মুতাওয়াক্কিলিন নিশ্চয়ই আল্লাহর উপরে ভরসা রাখে যে তাকে আল্লাহ ভালোবাসেন বড় বড় পরহেজগার মানুষের আল্লাহ ভরসা দু একজন নবী রাসুলের আল্লাহ ভরসা আজকে আপনার জন্য আল্লাহ ভরসা এই ছেলে ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কি দেখাশোনা করছো যারা এখানে পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন তোমরা একটু দেখতে পাও না আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন তুমি একটু খেয়াল করতে পারো না যাও দেখো আর আপনি আমার দিনী বন্ধ দয়া করে আপনার এটা স্বামীর বাড়ি নয় এটা আপনার বাপের বাড়িও নয় আপনার একটা লজ্জা থাকা দরকার বিন এইসব কথা বলছেন আপনি কথা বলেন কোন লজ্জাই কেউ যদি আপনার মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না চুপ থেকে যান একবারে পাথরের মতো থাকেন আর কান আমার দিকে লাগিয়ে থাকে আমি আপনার কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাআল্লাহ আজকে বাড়ি থেকে বের হয়েছেন কিভাবে বাড়ি থেকে বের হবেন কিভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বিস্মিলাহের তাওয়াক্কা কালতু আল্লাল্লাহ লা হাউলা বলা কোয়াতা ইল্লা বিল্লাহ এ দেখেন বিস্মিল্লাহের তাওক্কা কালতু আল্লাল্লা আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছি তারই উপরে ভরসা করি আমার চলা থেমে যাওয়া আল্লাহর শক্তিতেই হয় চলতে পারি অরিশক্তিতেই থেমে যায় তারই শক্তিতেই বিস্মিল্লাহের তাওয়াক্কা কালতু আল্লাল্লা লা হাওলা বলা কোয়াতা ইল্লা বিল্লাহ মনে থাকবে না আজ থেকে বাড়ি থেকে বের হলে এটা ব্যবহার করবেন বক্তব্যের সাথে মুনাফি কি করবেন না এই ছেলে আরেকজনের গায়ে হাতে আছো না রেডি হও ঘুমাসে একটু প্রস্তুতি নাও আমার অল্প সময় কথা আমি নিজেই ক্লান্ত উপস্থিত হতে চায়নি আসলে উসমান ভাই মোশারফ এরা খুব জোর করে উপস্থিত করেছে তাদেরও ভালো তারা একটা ভালো কাজের জন্য চাপ দিয়ে নিয়ে এসেছে দয়া করে আপনি অপ্রস্তুত অবস্থায় থাকবেন না আর যখনই কোনো কাজ করতে চাইবেন ছেলে বলল আব্বু একটা কলম আনিয়েন তখন আপনি কি বলবেন ইনশাল্লাহ আনব এ কথা বলে থেমে যাবেন না আনব এ কথা বলে যদি থেমে যান তাহলে কলম কিনে আনার দায়িত্ব আপনি নিলেন আর যদি আপনি বলেন ইনশাল্লাহ তাহলে কলম কিনে আনার দায়িত্ব কার উপরে চাপিয়ে দিলেন উপরে হোক আর না হোক লাভ নাই লসা নাই হলে না আমি তো কাজ কারো উপরে চাপিয়ে দিয়েছি আমি বলেছি ইনশাল্লাহ আর যদি আপনি বলেন ঠিক আছে আনব তাহলে কাজ উপর নিজের উপরে নিয়ে নিলেন নাও হতে পারে সালাম সোলাইমান আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন সোলাইমান সালাম বলে না আমরা একশো জন বউ সবার কাছে যাব সব ছেলে জন্ম নিবে সবাই হবে যোদ্ধা যুদ্ধ করে দেশ দখল করব করবো ইনশাল্লাহ বলেননি একটা স্ত্রী সন্তান দিল না একজন দিলে অচল তখন আল্লাহ বলছেন সোলাইমান ক্ষমতা দিয়ে কাজ হবে না বলতে হতো কাজ আমার উপরে চাপায় কাজ আমার চাপায় আপনাকে বলছি এখন আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছো কেন চুপ থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এদিকে খেয়াল করেন আপনাকেই বলছি কোনো কাজ করতে গেলে স্বামী একটা কাজ আপনাকে করতে বললো যে এই কাজটা করো আমি আসছি তা আপনি কি বলবেন ইনশাল্লাহ বুঝতে পারলেন না মনে হয় আপনি মহিলা মানুষ এখনো গল্প করছেন নাকি কি বলবেন ইনশাল্লাহ স্বামী বলছেন তুমি এই কাজটা করো আমি যাচ্ছি তখন আপনি কি বলবেন ইনশাল্লাহ তাহলে কাজটা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হলো দেখেন আল্লা ভরসা ইব্রাহিম জি মূর্তি কে ভেঙেছে আরে আমাকে বলছেন কেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন হম ওকে কথা বলতে পারে তুমি তো আমাদের ব্যঙ্গ করছো দেখছি এই যুবকেরা কে আছ গর্ত খনন করো খড়ি জমা করো আগুন লাগিয়ে দাও একে ফেলে দাও ইব্রাহিম আলাই সাল্লাম নিঃস্ব মানুষ দলও নেই সংগঠনও নেই বংশও নেই কিছুই নেই একবারে কোনো কিছু করার ক্ষমতা নেই একেবারে কিছুই নেই সাথেও কেউ নাই হ্যাঁ যুবকরা গর্ত খনন করো খড়ি জমা করো আগুন লাগে দেখে ফেলে দাও ধরে ফেলে দিল কোন ক্ষমতা নাই তা নিঃস্ব মানুষ যখন ফেলে দেওয়া হলো তখন বলছেন হাসবুল্লাহ নেমাল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সুন্দর কাজ করেন কালা ইব্রাহিম হিনাউল হিনা উল কেফিনার এই বাক্যটা ইব্রাহিম আলাহ ইসলাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল হাদিস বখারি মুসলিম হাসবুল্লাহ নেমাল বিপদে পড়ে গেছেন শত্রু মুখামুখি কি বলবেন হাসবন আল্লাহ নেমাল বক্তব্য শেষ হয়ে গেছে আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি ঢেল লাগেনি তবে আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম এক বাড়ি থেকে উঠলাম তখন পায়ের স্যান্ডেল ছিল না ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না তখন আমি বলছিলাম হাসবন আল্লাহ নেমাল অকিল কতদিন যে এরকম ঘটনা ঘটেছে এখনও ওই রকম নেই এখন মানুষ কিছুটা সহ্য করছে আর তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল এখন যারা বা মাঝাবি মানুষ তারা একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ীব আছে আমারই এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে ছি 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 বলছে যে হাদিস জাল এ হাদিস কে বর্ণনা করেছে উমার হ্যাঁ আপনারা বলেন তো উমার কি মিথ্যে কথা বলতে পারে তখন জনন্দ বলছে না এই দেখেন এই হাদিসকে মিথ্যা বলছে যে যে হাদিস উমার বর্ণনা করেন জনগণ তো আর বুঝে না জনগণ তো আর বুঝে না যে হাদিস কিভাবে নকল হয়েছে ওই ওই মাইকটার ওখানে আল্লাহর নবী আপনাকে দেখাচ্ছি ওই মাইকটার ওখানে আল্লাহর নবী এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হরার রাজি আল্লাহ তালান। উনি সাহাবির স্থানে তারপরে সাহাবির পরে তাবের স্থানে তারপরে তা পরে ইনি একজন তারপরে আমার স্থানে এমাম বোখারি এখন এমাম বোখারি বলছেন আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক না ফে হতে না ফে বলছেন আমি হাদিস নকল করছি আমার শিক্ষক আবহরেরা হতে আবহরেরা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন এইভাবে হাদিসের সূত্র আছে তো ইনি বাড়িতে বসে বসে আরবি রেডি করেছে কথা বুঝেননি তার নাম জাল হাদিস তার নাম জাল হাদিস দেখবেন আপনি মুখামুখি দেখবেন মুখামুখি দেখেন একবারে মুখামুখি বেশ কিছু হাদিস আছে দাঢ় চাঁচা যাবে না ছোট করা যাবে না দাঢ়ি বড় করো নবীগণের বৈশিষ্ট্য দশটি পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি এক দাড়ি ছেড়ে দাও ইচ্ছে মতো বড় হবে দুই মোচ কেটে ফেলো ব্লেড ব্যবহার করা হবে না মোচ কাটতে হবে মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে দাড়ি আর মোচ চেঁচে ফেলতে ওকে বেটি ছেলে বেটি ছেলে মনে হবে মহিলা মানুষ তখন তার উপরে অভিশাপ হবে দাড়িও নাই মুচও নাই তখন ওর নারী তারপরে অভিশাপ তারপরে অভিশাপ তারপরে হবে আর পুরুষত্ব শক্তি কমবে না তখন নারী বুঝতে পারবে ওই বোকা মহিলা তো তাই দাড়িকে খারাপ মনে করছে ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে তাহলে তো বলতো না তুমি আরো দাঁড়িয়ে রাখো তুমি আরো দাঁড়িয়ে রাখো তুমি আরো দাঁড়িয়ে রাখো ও তো ওর বুঝেনি ধর্মের ব্যাপার দুই বগলের লুম উঠিয়ে ফেল নারী পুরুষ একই হুকুম ব্লেড চলবে না নবীগণের বৈশিষ্ট্য তিন চার নখ কেটে ফেলো নবীগণের বৈশিষ্ট্য যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না আগে নখ কাটবেন তারপরে এই ছেলাই দোকানে চা করছো তোমার নখ বড় কেন তুমি ওর শরম পাও না তুমি মুসলমানের বাচ্চা নখ বড়ো কেন তুমি আজকে নখ কেটে ঘুমাবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে কেন তোমার তোমার বাপ দেখে না তোমার মা দেখে না দুনিয়াতে এমনি আছো নাকি বাপ নাই তোমার মা নেই তোমার খারাপ লাগে তোমাকে খারাপ লাগে শুনতে খারাপ লাগে কেন তোমার বাপ আছে তো তোমার নখ বড়ো কেন তোমার মা আছে তো তোমার নখ বড় কেন কিসের তোমার বাপ মা তোমার বাপ উপার্জন করবে গার্মেন্ট সে সেই জন্য তোমার বাপ আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি সেই জন্য ও মা না রান্না করতে কাজের মেয়েও পারে কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো তোমার মা বলতে পারে এই নখ কাটো এই মেয়ে এক তোমাকে বলছি তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফে কি করেছ এম এক তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি তুমি আমার বক্তব্যের সাথে না নিচের লুম পরিষ্কার করতে হবে উর্ধে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না এ কথা মিথ্যা যা দিয়ে সম্ভব যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে নারী পুরুষ একই হুকুম যেটা বলতে যাচ্ছিলাম একাধিক হাদিস 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 দাড়ি ছেড়ে দিতে হবে তিরমিজিতে একটা আছে জাল আল্লাহর নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন ওটাও হাদিস এটাও হাদিস বুঝাতে পারলাম না আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেন বুঝতে পারিনি মনে হয় তার মানে দাড়ি রেখে দিতে হবে আর দাড়ি কেটে ফেলতে হবে নবীও কাটতেন এটা কোন হাদিস জাল হাদিস এটা মানুষে বসে বসে বুঝতে পারলেন না মোহাম্মদ সাল্লাম বলেন মহিলার দিকে লক্ষ্য করা যাবে না আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহর নবী বললেন তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা তার মানে টিভির পর্দার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না কোন মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এইভাবে বসতে হবে খানো প্রতিদ্যালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে আপনি তার দিকে চোখ রেখে আছেন তখন আপনি পরেজগার ছি 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 ছিঁ একটু লজ্জা লাগে না একটু সরম হয় না একটু হায়া লাগে না বেটা পড়ে মাথায় টুপি দিয়ে থাকে একটু করা দরকার খারাপ লাগছে কেন বসেন কেন বসবেন কেন আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ বলেন দেখি বলেন আপনি ভালো মানুষ আপনি বলেন দেখি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান্নামে যাবে না ও জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে আমি বলিনি মোহাম্মদ বলেছেন এক শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে তাহলে একাধিক সহি হাদিস নারীর দিকে দেখা যাবে না আর একটা হাদিস আছে আল্লাহর নবী বলছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে হাদিস জাল এদেশ একটা বই পাওয়া যায় বক্তাশ্রোতার পরিচয় দেখুন কিনে দেখুন ওটাও হাদিস এটাও হাদিস মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সলাতের সালাম হচ্ছে সলাৎ শেষ হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবু দাউদে একটি হাদিস আছে সালামের বৈঠক বৈষে বায়ু ছেড়ে দিলে সালাম হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলা লাগবে না মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমি রাজাক সাকবিন এইসব দশ হাজার হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য টাকার গায়ে লেখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুল্লা ইসুব দশ হাজার জাল জয়ীফ হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছি হাদিস যে জাল হয় তার আপনাকে দু একটা দেখালাম ফাজায়েল আমল বয়ে লেখা আছে যে আদম আলা ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছে তাহলে তার বয়স হতে হবে ষাট হাজার বছর একেবারে নগদ মিথ্যে ফাজায়েল আমলে বইয়ে লেখা আছে এমনভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল আপনাদের এখানে যে বট গাছ আছে বট গাছে এখন এখানে সম্মেলন হয় কিনা যারা দেখেছেন তারা নারী করতে করতে যায় যারা বাস্তব দেখেছে তারা বলছে যে না এটা রাখা যাবে না পিরিমরিদির কোনো নীতি রাখা যাবে না যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে যে কোনো মূল্যে কথা দিয়ে ওঠান ইটিয়ে উঠান অসম্ভব আহালাদি সুর্ধোষিত এলাকায় এরকম জিকি রাজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না অসম্ভব যে কোনো মূল্যে ঠেকাতে হবে যে কোনো মূল্যে আপনি প্রস্তুত থাকুন আহালাদি সুর্ধোষিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে এটা হতে পারে না ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না এই মাটিতে জিকির হবে লাহে লাহে লালা চুপে আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম আল্লাহ ভরসা আল্লাহ ভরসা একটু সিদ্দিক বলেন আমি আল্লাহর নবীর সাথে আছি তার একটু আগে বলি এক মিনিট এক খেলে চেয়ে থাকবেন মন খারাপ অবাকর সিদ্দিক হিজরত করে চলে যাবেন পালিয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন অবাকর তুমি একটু থামো আমাকেও যাওয়া লাগতে পারে তখন আউবাক্কার সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে এবার আউবাক্কার সিদ্দিক দুইটা উঁটের প্রস্তুতি নিলেন আর বক্তা বলছেন যে সেই দিন থেকে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালন দরজায় দাঁড়িয়ে থাকলেন কখন আল্লাহ নবী বলবেন কখন রেডি হ্যাঁ তাই তিনি রেডি আছেন একবার সব মিথ্যা কথা তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে দুইটা উঁট রেডি হঠাৎ দুপুরের সময় আইসারাজ্জালত বলছেন আমার বাপমা খালি দিন খালি দিন ধরবো খালি দিন ধরবো মোহাম্মদ সুলাইসাল্লাম আমাদের বাড়িতে সকালে আসেন বিকেলে আসেন সকালে আসেন বিকেলে আসেন ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন ঢুকে বলছেন অবাক্কার সিদ্দিক জি মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন জি না সরবে না কি বলছেন বলেন তার মানে আমি অবাকার সিদ্দিক যেমন আমার মেয়ের তেমন উনিশ বিশ হবে না আমি বুঝতে পারছি আপনার কথা গোপন কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই ওটা এটা আসমা বুঝতে পারেননি মনে হয় বাপ যেমন বেটি তেমন অর্ডার হয়ে গেছে চলে যেতে হবে ঠিক আছে বেড়ে হয়ে গেলেন গাড়ে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে দিয়াও বাকর সিদ্দিক বলছেন এখানে আপনি থামেন আমি আসছি এখানে আপনি বসেন আমি আসছি ওখানে সব মিথ্যা কথা লিখা আছে যে সব গর্তগুলিকে ছিদ্রগুলো বন্ধ করছিলেন সাঁপ তাকে দংশন করতে পারে তাই মিথ্যা বক্তব্য লিখা আছে মিথ্যা বইয়ে লিখা আছে যে একশো বছর তিনশো বছর পঞ্চাশ বছর থেকে একটা সাঁপ গর্তে ঢুকেছিল একদিন মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে আসবেন তাকে দেখব এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন সিদ্দিক মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই তখন গর্তের মুখের উপরে পা দিলেন এবার সাঁপ দেখছে গর্তের মুখ বন্ধ তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব তো দংশন করলেন বিষে কালো হয়ে গেল চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাহার পরে ঝরলো মোহাম্মদ সাল সাল্লামের ঘুম ভেঙে গেল তিনি বলছেন তোমার এই রিপুক অবস্থা বলে আমাকে সাপে দংশন করেছে দেখি কোথায় এই যে এখানে একটু থুথু দিয়ে এগুলো মিথ্যে কথা এবারে নগদ মিথ্যে ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে ঘুঘু মানে মাকড়সার জালে ঘুঘু ডিম দিয়েছে একবার নগদ মিথ্যে কথা মিথ্যার নগদ প্রমাণ আবাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তারান বলছেন কুলতল্লি নবী এ সাল্লাল্লাহ সাল্লাম আমি আল্লাহর নবীকে বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লার নবী নাজরাহ তা তাকাই ওরা যদি কেউ পায়ের দিকে দেখে ওরা ওরা যদি কেউ পায়ের দিকে দেখে লাভ সরা না তারা আমাদেরকে দেখে নিবে তখন আল্লাহ রসুল বলছেন মা জানো কে আবাবাক আপনি কি মনে করেন আপনি কে মনে করেন আমরা দুইজন আল্লাহ আমাদের তৃতীয় জন আল্লাহ অসম্ভব ওরা আমাদেরকে দেখতে পারে না তাহা জানিল্লাহ না আপনি চিন্তা করবেন আল্লাহ আমাদের সাথে আছেন আপনি কি মনে করেন আমরা দুইজন তৃতীয় জন আল্লাহ আল্লাহ দেখেন আল্লাহ ভরসা ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে মৌসালাহ সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন সামনে কুলজুম সাগর ডানে ফেরাউন, বামে ফেরাউন পিছে ফেরাউন সামনে সাগর সঙ্গী সাথী বলছেন আমরা বন্দি আমরা আটকা পড়েছি আমরা বন্দি আমরা আটকা পড়েছি তখন আলাইসাল্লাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না বা কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আমার সাথে আমার প্রতিপালক রেছিল আমার একটা পথ দেখাবেন কোনো পথই নাই কোনো পথই নাই বাঁচার কোনো পথই নাই ডানে ফেরাউন বামে ফেরন পিছনে ফেরাউন সামনে সাগর সালাম বলছেন কখনো নহে অসম্ভব হতে পারে না আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ ভরসা বুঝতে পারছেন না এর নাম আল্লাহ ভরসা দেখেন গাল্লা খাতে আব সব দরজা জুলাইখা বন্ধ করে দিল জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে হাই তালাক এইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন সব বলছেন মা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলু কি তুমি বল তুমি এর সয়া। আরে তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি অন্যায় করতে পারি না তোমার সাথে আমি অন্যায় করতে পারি না এই বলে ইসব আলাইসাল্লাম দৌড় দিয়ে পালাতে চাইলেন পিছন দিক থেকে জুলাইখা জামা জামা টেনে ধরল আগে আগে বের হয়ে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে আগে আগে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন এইসব জুলাইখা জুলাইখার স্বামী দেখে জুলাইখা কথা উল্টে দিল জুলাইখা বলল এ দেখেন এ দেখেন এ দেখেন যাকে আপনি লালন পালন করেন দেখেন তার চরিত্র কত খারাপ সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই এর কি শাস্তি হতে পারে আরে আপনি দেশের বাদশা কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো বারো বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন আপনি বের হন জেল থেকে তখন এইসব বলছেন যাক সরকারকে বলো এইসব জুলে জেল থেকে বের হবে না যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি জুলাইখা বলছি আমি অন্যায় করেছি এইসব অন্যায় করেনি ইসব এখানে সত্যবাদী আমি মিথ্যাবাদিনী মহিলা এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি হ্যাঁ ছেলাই কোনোদিন দিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে এই যে দেখো এই যে দেখো মেয়ে মানুষ হে বাটা তিন মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কথা উল্টে দিবে তুমিও যাওয়া জাহান তোমার বাপও যাবে তোমার বংশও যাও কার মান সম্মান রক্ষা হবে না এ দেখো জুলাই খা এ দেখো জুলাই খা জুলাই খা বলছে এই যে এই যা দেখেন আপনি যাকে খাওয়ার দিচ্ছেন লালন পালন করছে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই হলো এটা ঠিক হলো আপনি কি করবেন তার আরে আপনি কি করবেন আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তুমি যার সাথে প্রেমের গল্প করছো কথা উল্টে দিতে পারে তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছ না আজ থেকে আর দিন কোনো মেয়ের সাথে কথা না তোমাকে বলছি তুমি তোবা করে উঠবে উঠার সময় তো বলবে আস্তা ফেরল অত বিলাই আমি তোবা করছি জীবনে আর দিন তার সাথে কথা বলবো না ইনশাল্লাহ তোমাকে আরো একটা বলে দিচ্ছি তুমি এদিকে খেয়াল করো তো আজকে এখানে তোবা করে উঠেছ গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ মোবাইলটা লক করে দিয়েছ দেখবা দুই এক মিনিট পরে ধীরে মোবা হাতটা মোবাইলে চলে গেল লকটা খুলেছ রিংও দিচ্ছ এই সমতে লাফ দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা নাওজুল্লাহিম জালেক হ্যাঁ মুখে লাথি মারি নাওজুল্লাহমিম জালেক এই শয়তান্তর মুখে লাথি মারি আরে পাঁ বা মাটির উপরে রেখে খেবে তুমি এ করবে ঘষবা তোর মুখে লাথ্থি মারি তোর মুখে লাথ্থি তোর মুখে লাথি মারি নামজ ইল্লাহমিম জালেক তুমি দু এক মিনিট করো দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো সারা রাত আর ও তোমার কাছে আসবে না তুমি যে তোবা করে গেছো এই তোমার ঘরে খালি শয়তানে এমনভাবে ভিড় লেগেছে তুমি দেখলে অজ্ঞান হয়ে যেতে শয়তানের কাজ ইহুদির কাছে নেই শয়তান জানে যে ইহুদি জাহান নামে যাবে শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই ইহুদি শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই শয়তান জানে যে ওরা জাহান্নামে যাবে স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে কেন যুবক যুবতীর উরুর রানের উপরে মাথা দিয়ে বসে আছে তখন শয়তান বলছে তাহলে আমি আর কী করবো আমি তো এটা করাতাম তো ওরাই যখন করছে তখন আমি যাই তো এখন আমি যাবো কোথায় যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে তো করছি আমার কাছে ওখানে তোকে আজকে রাত্রে ঠগাবো ঠগাবো তোকে আমি দেখে ছেড়ে দেবো কথা তোমার সাথে বাজি লেগেছে ইবলিস এই ছেলে তোমার সাথে বাজি লেগেছে ইবল যখন বলেন ইবলিশকে এক আদমকে সিজদা করলি না কেন তখন ইবলিশ বলছে আমি সিজদা করবো মানে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি তাকে কেন সিজদা করব। তখন আল্লাহ বলছেন সর সর এখান থেকে সর দূর হ তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে কি আজীবন বেঁচে থাকব। ঠিক আছে দিলাম আর একটা আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায় আমি যাব জাহান আর ওরা যাবে জান্নাতে আমি ওদের দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায় তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে আল্লাহর সাথে কার ইবলিশের ইবলিশ আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে যাও যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে আরেক মিনিট দেখো এক মিনিট এদিকে দেখো এদিকে আদম জি ফল খাবেন না যেমন বলেছেন ফল খাবেন না তেমনি শেষে বলছে আমি ভালো মানুষ আপনি আমার কথা শোনেন আমি উত্তম পরামর্শ দাদা আমি ভালো মানুষ আপনি আমার কথা শোনেন তারপর আর নাই হাওয়া কি করা যায় হাওয়া কি করা যায় তা হাওয়া বলছেন খাও না তো যখন বলছে তো সে তো ভালো মানুষ কি করি আবার চলে এসেছে আরে আমি ভালো মানুষ আমার কথা শোনেন আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্যই কথা বলেছে আপনি খান জান্নাতে থাকবেন আমি খুব ভালো মানুষ আমি কল্যাণ কামনা করি আপনার কল্যাণ কামনা করি তারপর আর নাই হাওয়া কি করা যায় খান না বলছে তো ভালো মানুষ এভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছেন না আমি নিষেধ করলাম যে নিষেধ করলাম যে আমি তখন দুইজন মিলে বলছে রব্বানা জালামনা না ওয়াইল্লাম তাগফিরালানা ওয়া তারহামনা ইল্লা রাকুনাল নামিনাল খাসিরিন হে আমাদের প্রতিপালক তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব মরা পর্যন্ত দুইজনে কথা বলেছে মরা পর্যন্ত আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন আপনাকে বলেছেন আপনি কি বলবেন না কে কে বলেছেন 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 আমার বাপ আপনার বাপ বলেছেন কে বলেছেন বলেন তো দেখি আদম সালাম বলেছেন অতএব আমাকে আপনাকে বলতে হবে খুব শয়তান ও হলো শয়তান এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে বেটা তো কোথায় গেল রে তোর এই ব্যাটা তোর তোবা কোথায় গেল ঠিক করেছিস তুই রে ব্যাটা তুই কথা বলেছিস আমি এটা চাচ্ছিলাম বাস থাকে বারাম যাই যার জন্য একবারে লাথি মারবে তুমি তার মুখের উপরে তোর মুখে লাথি মারি তোর মুখে লাথি মারি নজুবিল্লাহমিন জালেক নজুবিল্লাহমিন জালেক আস্তা ফিরলা অত বিলাই আমি তোবা করলাম আবার এই কথা বলছি কেন আল্লাহ ভরসা দু এক মিনিট বেশি নয় এই ছেলে বসো সম্মানিত দিনী ভাই বোন এই দুই তিনটা হাদিস কয়েক মিনিট উম খাত্তাব রাজিয়া আল্লাহ তালা বলেন রাসূদসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাউনকুম তথা কালুন আল্লাহ হাক্কা কলেহি পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা কর লা তুম তাহলে তোমাদের রুজি দেওয়া হবে কমায় যেমন পাখিকে রুজি দেওয়া হয় তা না সকালে পাখি খালি পেটে আসে বিকালে পাখি ভরা পেটে যায় পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল তা আজকে সকালে খালি পেটে আসেনি এখন বিকালে কিভাবে যাচ্ছে ভরা পেটে যাচ্ছে আল্লাহর নবী বলছেন তোমরা সত্য সত্য আল্লাহর উপর ভরসা রাখো পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে আবু হরিয়ান বলেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে তিনটি গুণ আছে যাদের এক লায়াস্তার কোনা যারা ঝাড়ফোঁক করে না দুই অলায়তা যারা অশুভ ফল গ্রহণ করে না কার যে মুখ দেখে আসলাম কাজই হলো না কোন মহিলার যে মুখ দেখলাম এর নাম অশুভ ফল গ্রহণ করা তিন ওয়ালা রব্বেহমিয়তা যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনয় হিসাবে জান্নাতে যাবে কোনো হিসাব নিকাশ নাই আর একটা কথা আমাদের নবী মোহাম্মদ বলেন ওয়াদানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন হিসাব হবে না তারপরে বলছেন মাইকুল্লা আলমিন সাবুন আলফ সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে এরপরে বলছেন আমার সাথে চুক্তি হয়েছে সালাসা সালাশাহ মিন হাসায়ত রব্বি আমার প্রতিপালক জাহান্নাম নাম থেকে তিন অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জান্নাত থেকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন এই হাদিসকে সামনে রেখে ডক্টর শহীদুল্লাহ রাহে মহল্লা বলেছিলেন মৌলান আব্দুল কায়ল আব্দুল্লাহল কাফিয়াল কোরআশিকে জোনাব মোলান আবদুল্লাহল কাফিয়াল কোরাইশি শোনেন আল্লাহর হাত কি ছোটো আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে অনেক অনেক বড়ো যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন তখন তো সবই মানুষ চলে আসতে পারে ফেরাউনও তো আসতে পারে মহারানা আবদুল্লাহ ইল কাফিয়াল কোরআ মাহল্লা বলেছিলেন জনাব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান্নামের নামের চেয়ে অনেক বড় এ কথাই ঠিক মহারানা সাহেব ডক্টর সাহেব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন জনাব অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তা অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মূর্তি পূজা করে যারা কবর পূজা করে যারা তাদের অন্তরে নেই রবি ইমান ঠাকুর যতবার বলছে তোমার তোমার আকাশ বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এই ছেলে এই বিবেচনা করে বেঁচে থাকার চেষ্টা করো আমি আব্দুরা যাকবেন ইসুখ তোমাদের দিনী ভাই আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নই তবে প্রাণপণে চেষ্টা করি সঠিক বলার দেশবাসীর কাছে এলাকাবাসীর কাছে কালনিবাসীর কাছে আন্তরিকভাবে দুয়ার দরখাস্ত রেখে জামিয়া সালাফিয়া হাঁটাবো বীরহাটাবো জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবা রাজশাহীর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে সামনে বৃহস্পতিবার আর শুক্রবার মার্চের পাঁচ ছয় সকলে উপস্থিত হবেন এই জোরালো দাবিও দাওয়া রেখে আল্লাহর উপরে ভরসা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে যারা ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করে ও মাসুম আছে ও লেখানি বই আছে এই আবদুল্লার বই এগুলো মিন্নাতুল বাড়ি এদেশে বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম একটু আব্দুল্লাহ আব্দুর রহমান আবদুর রহিমের জন্য দোয়া করবেন আর ওই মিন্নাতুল বাড়িকে রেখে যাবেন না আর ওই মাসিক আলিতে সাম পত্রিকা আছে যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর উপদেশ বইটা দেখছি ওই বই আছে আল্লাহ ভরসা আমার জীবনের সব কথা আছে উপদেশ আল্লাহ ভরসা সকল তিনি আব্দুল্লা ব্যতিক্রম বই মিন্নাতুল বাড়ি বড় লাভবান বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বিশেষভাবে উপদেশ বিশেষভাবে মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বোখারির বাক্য